আল্লাহ শত্রু কারা আল্লাহ শত্রুদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার করে বললেন আল্লাহর হাবিব বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ এমন কিছু লোক থাকবে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবে না ওয়ালা ইউজাক্কিহিম আল্লাহ দয়া দেখাবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না আল্লাহ যদি দয়া না দেখান আল্লাহ যদি মায়া না দেখান আল্লাহ যদি কথা না বলেন গোলামের যাওয়ার মতো কোন জায়গা সেদিন নাই ঠিক কিনা বলে ও আমার ভাইরা আল্লাহর হাবিব এক নম্বরে বললেন যেই লোকটার দিকে আল্লাহ সেদিন তাকাবেন না শাইখুন জানিন বিদ্ধ হয়ে গেছে চরিত্র পরিবর্তন করতে পারে নাই এমন দুশ্চরিত্র লম্পটের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না তিনি কি এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই আছে বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই আহসানুকুম খুলুকাত আপনার আমার মাঝে সবচেয়ে সেরা হলো সে যার চরিত্রটা সেরা বানাতে পেরেছে আপনি যখন অন্ধকার কবরে যাবেন সাইরুল আমাল আলা রিজলিহি পায়ের সামনে দেখবেন আমলগুলা গুড়াগুড়ি করছে আমলগুলো আপনার পক্ষে দ্বারা শাফাত করবে ওয়াল কুরআন ইশফাত আজকের এই কোরআন কারীমের তাফসীর মাহফিল শাফাত করবে কোরআন তেলাওয়াত শাফাত করবে কোরআনের জন্য রাজপথে কষ্ট করেছেন সময় দিয়েছেন শাফাত করবে এই শাফাতে ধন্য বানায় যিনি মাফ করে দিবেন তিনি কি এক নাম্বার নসিহত আজকের মাহফিলে চরিত্রটা পরিবর্তন করব রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কয় নম্বরে আছি আমরা এক নাম্বার এরকম আল্লাহ যদি আজকে হায়াতে রাখে শেষ পর্যন্ত কতটুকু বাঁচি বলা যায় একজনে এখনো বিশ্বাস হয় না যে আল্লাহ এখনি মারা যেতে পারি বিশ্বাস হয় না মনে হয় আহারে মানুষ বিশ্বাস হয় এই মুহূর্তে কথা বলার আগে সেকেন্ড উচ্চারণ হওয়ার আগে ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ডের আগে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে ঠিক কিনা বলে জীবন যারা পরিবর্তন করতে চান অনেক ওয়াজ লাগে না মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমূল্য নসিহতের মধ্যে অন্যতম এক নসিহত যে লোকটা জীবন পরিবর্তন করতে চায় সে যেন মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনে যদি মৃত্যুর নসিহত আপনার মনে দাগ কেটে ফেলে আপনার সামনে আত্মীয় স্বজন মারা গিয়েছে আপনি দেখলেন আরে গতকাল কেউ জীবিত ছিল আজ অন্ধকার কবরে ঘুমাবে এই একটা দৃশ্য যদি আপনার হৃদয়ে দাগ কেটে ফেলে মুহূর্তের ভিতরে যিনি জীবনটাকে বদলায় দিবেন তিনি কি দুই নম্বরে আল্লাহর শত্রুকে যার দিকে আল্লাহ তাকাবেন না দয়া দেখাবেন না কথা বলবেন না দুই নম্বরে মালিকুন কাজ্জাব যেই শাসক মিথ্যাবাদী হবে যেই শাসক স্বৈরাচারী হবে যেই শাসক মানুষের উপরে জুলুম আর অত্যাচার করবে এমন শাসকের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না তিনি কে আমাদের শাসকরা কেমন ছিল ওরে বাবা ওইদিকে কিছু হয়নি ভয় পেয়েছেন আপনারা
আল্লাহ যদি চালানোর তৌফিক দেন ইনশাআল্লাহ বলি কয় নম্বরে আসি দুই নম্বর মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসক আমাদের শাসকরা এমন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ ওনার কাছে চিঠি লিখলেন আবু উবাইদা বাইতুল মাল থেকে এক মাসের বেতন আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের জন্য দিয়ে দাও ছোট বাচ্চাটার জন্য নতুন একটা জামা কিনব আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠিটা পাওয়া মাত্র কেঁদে ফেললেন আর মনে মনে চিন্তা করলেন আহারে নতুন একটা জামা কিনার মতো টাকা হযরত ওমরের নাই সন্তানকে নতুন জামা কিনে দিবে এই পরিমাণ টাকা নাই হযরত ওমরের পাল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কাছে দুইটা বিষয় জানতে চাই এক নম্বরে আগামী এক মাস যে মাসের অগ্রিম বেতন আপনি চাইলেন আগামী এক মাস পর্যন্ত ক্ষমতায় থাকবেন জনগণ আপনাকে মেনে নিবে এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন দুই নম্বর শর্ত হলো আগামী এক মাস হায়াত আপনি পাবেন এই মর্মে যদি গ্যারান্টি দিতে পারেন আমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য অর্থ দিয়ে দেব কোনো অসুবিধা নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা যখন পাইলেন অজর দ্বারায় কাঁদলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার এই রাষ্ট্রে আবু উবাইদার মতো একজন কোষাধ্যক্ষ আমি পেয়েছি বাইতুল মালের জিম্মাদার পেয়েছি আমার আর কোনো ভয় নাই আল্লাহ এই বাইতুল মাল নিরাপদে থাকবে আজকে যখন তাকায় দেখেন দেশের রিজার্ভ ফান্ড খালি হয়ে গেছে এই আলামতগুলা বলে দেয় কোন রূপ আমানতদারিতা আজকে আমাদের মধ্যে নাই ঠিক না বেঠি দুর্ভিক্ষ এমনিতে আসে না মুসলমান আমার বাংলাদেশে দুর্ভিক্ষ তো দূরের কথা বাংলাদেশকে দুর্ভিক্ষ স্পর্শ করবে না দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করেন দুর্ভিক্ষ বন্ধ হবে ব্যাংকগুলো আবার রিজার্ভ ফান্ড দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে কয় নম্বরে আছি আমরা মাশাআল্লাহ মনোযোগ আছে আপনাদের দেশটার যদি ক্ষতি হয় আমাদের বড় কষ্ট লাগে দেশের মানুষগুলো যখন কষ্টে থাকে আমাদের বড় কষ্ট লাগে দেশের ব্যাপারে যদি একটা অনৈতিক কোনো সংবাদ শুনি আমাদের বড় কষ্ট লাগে কারণ আমরা দেশকে ভালোবাসি ঠিক কিনা বলে যখন করোনা আসছিল এই দেশে সাধারণ মানুষগুলো আল্লাহর কাছে ফুপায়া ফুপায়া কেঁদেছিল সাধারণ মানুষগুলোর কান্নার কারণে করোনায় দেশ থেকে বিদায় নিয়েছে ভারতের ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল কোন রূপ ক্ষতি হয় নাই যিনি বাংলাদেশকে হেফাজত করেছেন তিনি কি কিন্তু আমরা জাতীয়ভাবে একটাবারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই আমাদের ধর্মমন্ত্রী যদি এই কথা বলতো যে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি করোনার মতো এত বড় গজব থেকে আমরা মুক্তি পেয়েছি আল্লাহর রহমতে
এটা কি একবারে বললে দোষ হয়ে যেত না আরে কথা কয় না দোষ হয়ে যেত না আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি বলা হইতো আলহামদুলিল্লাহ করোনা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এদেশের মানুষগুলো আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ দয়া করেছে মায়া করেছে এত বড় নাফরমান আমরা একটা বার আল্লাহর নাম আমরা মুখে আনতে চাই না আমরা বলি করোনারে মোকাবেলা করছি এই সঙ্গ কাম আমরা করোনারে মোকাবেলা করি করোনার সাথে কিসের মোকাবেলা করস মা কবলাহু করোনার মোকাবেলা মানে মা কবলাহু আগের করণীয় কি তো করোনার আগে তোর করণীয় কি তুই করোনা দেখোছিস না তুই করবি কি দেখি না করোনা তুই করবি কি আমাদের করণীয় কিছুই নাই মশার সঙ্গে আমরা কুলিয়ে উঠতে পারি না ডেঙ্গু জ্বরে প্রতিদিন আক্রান্ত হয়ে মানুষগুলা মারা যাচ্ছে করণীয় কিছু আসেনি ডাক্তার যখন বুঝে ডেঙ্গু হয়েছে সব বন্ধ খালি ডাবের পানি খাক আর পেঁপের রস খাক আল্লাহ যদি বাঁচায় রক্তের প্লাটিনাম হঠাৎ করে কমে গেছে কয় পিসি কমে গেছে শরীরের রক্তের হঠাৎ করে একটা মশার কামড়ে পেট ফুলে যায় নাক মুখ দিয়ে রক্ত এসে মানুষ মারা যায় চিন্তা করছেন কি দুর্বল আপনি এরপর আপনি একটাবার আল্লাহর নামটা নিতে চান না কত নাফরমান মানুষ এরপরে আমার ভাইরা তৃতীয় নম্বরে আইলুন মুস্তাকবির যে অহংকারী দরিদ্র ব্যক্তি দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়ে না এমন অহংকারীর দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না তিনি কি এরকম অহংকারী আছে না নাই অহংকার ভরা গরিব দরিদ্র হওয়ার পরে অহংকার করে আছে না এরকম বলে যে ঠিক আছে আমি দরিদ্র হইতে পারি আমার বাপ কি ছিল দাদা কি ছিল জানোস এই যে এটা অহংকারের আলামত আমার বাপ দাদা সাসার কি ছিল জানোস এটা একটা অহংকারের আলামত এই আলামত আজ থেকে আমরা ধুয়ে মুছে নিব আল্লাহ যে অবস্থায় রাখছে কোনোভাবে অহংকার করব না রাজি আছেন ইনশাআল্লাহ কয় নম্বরে আছেন মাশাআল্লাহ একটু আঙ্গুল উঠায় দেখান তো কয় নম্বর মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর দাঁড়ায় যারা আছে একজন নীল গেঞ্জি আর আরেকজন পাঞ্জাবি পরা ওনারা দুইজন দেখাইছে আর অন্যজনরা মন খারাপ কয় নম্বরে আছেন মাশাআল্লাহ এখনো কয়জনে হাত এখানে দিয়ে রাখছে যে হুজুর হাত এখানে দিয়ে রাখলাম তা হুজুর দেখানোর মধ্যে নাই কয় নাম্বার একটু পরে নাইলে নাম্বারে নাম্বারে নাম্বার হয়ে যাবেন এর আগে মনোযোগটা ঠিক রাখেন কয় নাম্বারে আসি এরপরে চার নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম আল্লাহ পাক তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না যে লোকটার দিকে এমন সব মানুষের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আ কুল্লি ওয়ালিদাই পিতা মাতার সঙ্গে যে লোকটা খারাপ ব্যবহার করবে এমন লোকের দিকে যিনি তাকাবেন না মায়া দেখাবেন না দয়া দেখাবেন না তিনি কে আজ তাকায় দেখেন আমার যুবকেরা কত যুবক মা বাপকে ধমক দেওয়া কথা বলে কত যুবক বাপের গায়ে হাত তুলে ফেলে কত যুবক বাপকে ধাক্কা মেরে ফেলে দেয় কত যুবক মায়ের সঙ্গে মোটা স্বরে কথা বলে একটা বার কল্পনা করে দেখেন এক একটা সন্তানের পিছনে মা বাপের ভূমিকা কেমন কত রাত আপনার জন্য আপনার মা ঘুমাতে পারে নাই আপনি পেটের ভিতরে নড়াচড়া করেছেন মায়ের ঘুম হয় নাই ডান কাতে ফিরেছে বাম দিকে ফিরেছে ঘুম হয় না পেটের নিচে বালিশ দিয়েছে ঘুম হয় না প্রচন্ড যন্ত্রণা হয় মায়ের
কষ্টের পরে কষ্ট ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমিন যন্ত্রণার পর যন্ত্রণা কষ্টের পরে কষ্ট মা করেছে আপনার জন্য বাপ কষ্ট কম করে না বাপের গাটা ভিজে যায় শরীরটা ভিজে যায় হেটে হেটে আসে শুধু সন্তানের সঞ্চয়ের জন্য ঈদের সময় আসলে নিজে নতুন জামা নেয় না সন্তানকে জামা কিনে দেয় যেদিন নিজে বাপ হবেন বুঝবেন বাপ তখন বারবারই বলতো আমার অনেক জামা আছে জামার প্রয়োজন নাই নতুন জামা কার না ভালো লাগে বাপ কিনে নাই শুধু আপনার কথা চিন্তা করে আপনার জন্য বাপ ভালো খেতে পারে নাই সঞ্চয় করেছে সন্তানের ভবিষ্যতের জন্য যেই সন্তানের জন্য এত মহব্বত মা বাপ দেখালো এই সন্তান যখন মা বাবাকে গলা উঁচা করে কথা বলে যিনি আর সহ্য করেন না তিনি কি মা হাত তুলে বলা লাগে না বাপ হাত তুলে বলা লাগে না আল্লাহ আমার এই ছেলে আমার সঙ্গে বেয়াদবি করছে মা বলা লাগে না আল্লাহ আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করছে আপনি বেয়াদবি করার সঙ্গে সঙ্গে যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে খবরদার আমার ভাইরা মা বাপকে কষ্ট দিন মা বাপকে কষ্ট দিবেন দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ মা বাপ যতদিন বেঁচে আছে চেহারা পানে তাকাবেন আর মনে করবেন আল্লাহর রহমতগুলা নাজিল হচ্ছে ঘরে ঢুকলেই জিজ্ঞাসা করবেন মা আপনার শরীরটা কেমন লাগে জিজ্ঞাসা করবেন আব্বা আপনার শরীরটা কেমন লাগে মা বাপ খুশি হয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা বৃদ্ধ হয়ে গেছি শরীর দুর্বল লাগে ছেলেটা বারবার এসে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি ছেলেটারে ভালো রাখো মা বাবের এই মনের দোয়ার কারণে যিনি আপনারে ভালো রাখবেন তিনি কে আল্লাহ মা বাপের খবর নেবেন খবরদার মা বাপের সাথে বেয়াদবি করবেন না মা বাপের সাথে একটির পরিমাণ বেয়াদবি যিনি বরদাস্ত করেন না তিনি কে আল্লাহ যতজন বাপ এখানে বসছেন কারা কারা বাপ আছেন একটু হাত তুলেন তো দেখি বাপ হইছেন কারা কারা একটু হাত তুলেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার হাতগুলা নামা মাশাআল্লাহ এবার কারা কারা বি করেন নাই একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ সংখ্যা খুব একটা বেশি না বাপের সংখ্যা বেশি না কম আর বাপ হয় নাই একজন একটু হাতটা উঠাও না বাবা আরে যুবকরা এত ব্যস্ত হয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই ধরেন পঞ্চাশ ষাট জন একশো দুইশো জন হবে আর কি এবার হাতগুলা নামা এবার কারা কারা বাপ হয়েছেন একটু হাত তুলে তো দেখি হ্যাঁ যুবকেরা এবার তাকায় দেখো কতগুলো হাত এবার হাতগুলা নামান আপনি আমি যখন বাপ হই সন্তানের জন্য মায়া লাগে কি লাগে না এই মায়া আপনার জন্য আপনার বাপেরও ছিল হয়তো আপনি বুঝেন না অন্ধকার কবরে বাপকে শোয়া দিয়ে এসেছে মাকে কবরে শোয়া দিয়ে এসেছেন বুঝেন নাই মা বাপের মহব্বত কি আজ যখন মা বাপ নাই মাঝে মাঝে মা বাপের কথা মনে পড়ে যারা বেয়াদবি করে ফেলেছেন আজকেই মাফ চান মা বাপ জীবিত আছে আজকেই মা বাপের কাছে মাফ চাবেন যিনি অবশ্যই মা বাপের কাছে মাফ চাইলে মাফ করে দিবেন তিনি কে কয় নাম্বার জানি ভাই এরপরে পাঁচ নাম্বার কয় নাম্বার এরা আল্লাহর শত্রু মানুষকে কি আল্লাহ শত্রু বানাইতে দুনিয়াতে পাঠাইছে বলেন কি আদর মানুষের জন্য কি মায়া আল্লাহর মানুষের জন্য একটা মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে এটা আপনি আমার মন যেমন চায় না
আমার আপনার মন যতটুকু চায় না তার চাইতে 99 গুণ বেশি আমার আল্লাহর কাছে এটা বরদাস্ত হবে না একটা গোলাম আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আল্লাহর মায়া কি কম না বেশি পঞ্চম নম্বরে আল্লাহ তাকাবেন না দয়া দেখাবেন না মা দেখাবেন না কেশে আল মুতাশাব্বিহা বিররিজাল যেই মহিলাটা পুরুষের মতো ড্রেস পরবে পুরুষের মতো চলবে এমন পুরুষের মতো চলা মেয়েদের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি এখন সমাজের ভিতরে এরকম মহিলা একেবারেই নাই এই চুয়াডাঙ্গায়ও বেশি বাংলা লিংকের মতো বেশি কে বাংলা লিংকি এলাকায় বেশি নাকি হ্যাঁ যাক তাহলে বাংলা লিংকের একটা অ্যাডও হয়ে গেল ওরা পাইলে খুব খুশি হবে যাক হুজুর ওয়াজের মধ্যে বাংলা লিংকের ওয়াজও দিয়ে দিয়েছে দেখছেন এজেন্ট হিসাবে শ্রোতাদেরকে পাঠিয়ে দিয়েছে এই লোকটা হয়েছে বাংলা লিংকের এজেন্ট ওরে কয় টাকা দিবে আল্লাহ ভালো জানে ওর সাংবাদিকরাও আছে তো এই যে বাংলা লিংকের কথা বললাম তার মানে বাংলা লিংকের মতো বেশি অধিকাংশ মহিলা এখন পুরুষের মতো ড্রেস পরে কি বলেন সম্পর্কে আমাদের কি এখন তো কথা কয় না কি আরে সাসি পরে কোন যাদের সাথে পর্দা করা যায় তাদের কথা আগে কোন সাসির কথা বাদই রাখেন স্ত্রীর সাথে পর্দা লাগে কথা কয় না লাগে মেয়ের সাথে বোনের সাথে মার সাথে এটি আগে আনেন ফুপুর সাথে লাগে খালার সাথে লাগে একটু চিন্তা করেন আমার আপনার মা আমার আপনার বোন আমার আপনার মেয়ে আমার আপনার স্ত্রী আজ জাহান্নামের দিকে যাচ্ছে আল্লাহ পাক যাদের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এমন সব মহিলার সংখ্যা এখনকার সময়ে মিলায় দেখবেন কম না বেশি বেশি কম বেশি হবে বেশি হবে একটা সময় আসছিল ডিজাইন মহিলারা একটু ঢিলা ঢালা কেমন যেন পোশাক টোশাক পরা শুরু করছিল আমি মনে করছিলাম যাক ভালো হয়ে গেছে মনে হয় পর্দা না আসলেও কিছু তো আসছে ঢিলা ঢালা পোশাক কিন্তু বেশি দিন যায় নাই ওই ঢিলা ঢালা এখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এই যত সব আলতু ফালতু ডিজাইন আসবে বুঝবেন এগুলো সব জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে দাজ্জালের ফিতনা এখন চলছে ঠিক কিনা বলে কয় নাম্বার ছয় নাম্বারে দেখবেন আদ্দাইয়ুস যত জন মহিলা নিজে দাইয়ুস হয়েছে দাইয়ুস মানে কি দাইয়ুস মানে হল সেজে গুজে স্বামী ছাড়া অন্যকে দেখানোর জন্য বের হওয়া এখন তাকায় দেখেন যত নায়িকা গায়িকা বাংলাদেশে আছে সবগুলার পরিচয় কি আর আসতে কোন হলিউড ডালিউড এবং বলিউড তিন দেশের সব সুন্দরী সুন্দরী নায়িকা সবগুলার পরিচয় কি এই জন্য দায়ুসগর অবস্থা কি দেখেন বিয়ে করে কোন সময় জনগণ জানে না পোলাপান হয় কোন সময় তাও জনগণ জানে না বাচ্চা হইয়া যখন দুই বছর আব্বা আব্বা খোঁজে তখন বাপকে জনগণ খুঁজে দেওয়া লাগে ঠিক কিনা বলে এরপর দেখলাম আবার ওই দিন একটায় এটা আরেক পাগল ওই দিন একটা সাক্ষাৎকারে বলতেছে যে কি হয়েছে অসুবিধা কি নায়করা এরকম একটু একটু করতেই পারে এরা আমাদের সুশীল সমাজ
এই রকম কোন একটা বিষয় যদি আলেমের ব্যাপারে পাওয়া যেত অন্তত তার নামে 10টা মামলা হইত ঠিক কি না বলেন ঠিক এই হচ্ছে তাদের চরিত্র এই হচ্ছে তার চরিত্র আজকে দাইয়ুস দিয়ে সমাজটা ভরা যতজন তাদের বউদেরকে ছেড়ে দিয়েছেন অবাধে সেজে সেন মেখে বের হয় ওই মহিলা গোলাপ আল্লাহর জান্নাতের গানও পাবে না সেই মহিলারা জান্নাতের গানও পাবে না যারা সেন মেখে বের হয়েছে সুগন্ধি ব্যবহার করে বের হবে ছেলেরা তাকায় তাকায় দেখবে আর বলবে অমুক বাড়ির বউটা এরকম আছে না নাই এখন আর মুরব্বীরা কিছু বলে নাই বিবাহিতরা সব চুপ অবিবাহিতরা একটু গলা ছাইড়া ঠিকঠাক বলতেছে দিবেন এরকম চলতে কথা কয় না দিবেন দেওয়ার পরে রেজাল্টটা কি শুনবেন না মনে হয় আর শুনতে চাচ্ছেন না বাবার শরীরের কন্ডিশনও আস্তে আস্তে ভালো হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম বসার পরে মনে হইতেছিল চোখে কিছু দেখতেছি না এখন দেখি আলহামদুলিল্লাহ ওই যে একবারে পিছনে আমার প্রশাসনের বাই দাঁড়াইছে এটাও আমি ভালো করে দেখতেছি আলহামদুলিল্লাহ সব এখন দেখতেছি একটু আগে কিন্তু ভালো দেখতে পাচ্ছিলাম আরে ভয় পাওয়া দরকার নেই এদিকে তাকান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি তোমার এই গোলামের কথাটা আল্লাহ তুমি কবুল করেন হুজুর সালা আজান আল্লাহ ঠিক করায় দিবে আল্লাহ আকবার আল্লাহ আপনি ঠিক করে দেওয়ার মালিক এটা আমরা বিশ্বাস করি শরীর ভালো রাখতে পারে কে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন অসুস্থ আমরা বিভিন্ন কারণে হতে পারি কিন্তু সুস্থ করেন একজনই তিনি কে সবাই একটু আওয়াজ করে বলেন তিনি কে মাশাআল্লাহ কয় নম্বরে আছেন সুন্দর একটা মনোযোগ খুব সুন্দর মনোযোগ এটা পড়া আকারে বাসা পর্যন্ত নিয়ে যায় এখন যদি বউদেরকে দাইয়ুস হতে দেন কি হবে দেখতেছেন না আহা যে মায়ের কথা একটু আগেই বললাম এত বড় হয়ে গেছি প্রতিদিন মাহফিলে আসি কত দূর দারাজ যাই এরপরেও মা খবর নেয় সন্তান শরীরটা কেমন বাপ খবর নেয় বাজান শরীরটা কেমন আর এখনকার সময়ে এমন মা দেখা যাচ্ছে সন্তানকে গলা টিপে মেরে ফেলছে এমন মাও আছে না নাই দুইটা তিনটা চারটা সন্তান রেখে আরেকজন পুরুষের সঙ্গে পালায় গেছে আছে আসতে কোন আছে দাজ্জাল আসার আগে সব শব্দ তো উচ্চারণ করা যায় না বাবা অনেক ছোট ছোট বাচ্চারা আছে না সেদিন এক ছেলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে হুজুর আমার মায়ের এমন সম্পর্ক আমি আর সহ্য করতে পারি না বিদায় হুজুর আপনারে আমি পাঠাইলাম হোয়াটসঅ্যাপে আমি ছেলে হয়ে কেমনে কি করি কেমনে সহ্য করি হুজুর আপনি বলেন আমার করণীয় কি আমি বলছি বাবারে তুমি মায়ের পা চেপে ধরা ছাড়া করণীয় আর কিচ্ছু নাই তুমি মারে হত্যা করতে পারবে না তোমার মা যদি নর্তকী হয় তোমার মা যদি খারাপ হয় তুমি তোমার মায়ের গায়ে হাত তুলতে পারবে না তুমি মায়ের পা ধরে বোঝাও মা আমি জান্নাতে মা হিসাবে আপনারে পেতে চাই ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম وما ألتناهم من عمل من شيء জান্নাতের সামনে দাঁড়ায় জান্নাতি সেদিন কাঁদবে আল্লাহ বলবে ও জান্নাতি আজকে তোর চোখে পানি কেন একটু পরে তুই জান্নাতে যাবি
আজকে তোর চোখে পানি কেন সেই সময়ে আল্লাহর গোলাম বলবে আল্লাহ আইনা উসরতি কোথায় আমার পরিবার কোথায় আমার পরিবার কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে সেদিন আল্লাহ এক এক করে ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা হাজির করো এমন কিছু লোকদের গায়ে দেখবে সেদিন জাহান্নামের পোশাক সেদিন লোকটা চিৎকার করে কাঁদবে মাওলার দয়া হয়ে গেলে যিনি maaf করে দিবেন তিনি কে আমার ভাইরা এজন্য খবরদার আপনি আপনার নিজের মেয়ে আপনি আপনার স্ত্রী আপনি আপনার নিজের মা আপনি আপনার নিজের বোনকে যে কোনো ড্রেস পরে আপনি বের হতে দিবেন না রাজি আছেন নতুন একটা স্লোগান উঠেছে বাংলাদেশে মাই বডি আমার বডি মাই বডি মাই ডিসিশন আমার বডি আমার ডিসিশন মাই বডি মাই রুলস এই কথা যে বিশ্বাস করবে ওই লোকটার মুসলমান থাকতে পারে না ঠিক কিনা বলেন আরে মিয়া একটা ফোড়া হইছে আমার মেরুদণ্ডের পাশে আজকে এক মাস হয়ে গেছে একটা ফোড়া ফোড়া মাত্র এক মাস হয়ে গেছে এখনো শুকায় নাই মাহফিল করতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে নিজের মনটা ভেঙে যাচ্ছে আল্লাহ না জানি এটা থেকে কি হয় না হয় কত টেনশন কি হইছে কয়টা একটা আরে মিয়া আর কত বড় বিয়াদব মানুষ বলে মাই বডি মাই রুলস আমার বডি আমার রুলস কেমন করে হয় এই বডির মালিক তো আমি না বডির মালিক কে আল্লাহ ইন্না সালাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন আমার মরণ এক মহান প্রতিপালকের হাতে তিনি কে সব আল্লাহর জন্য আমার জন্য কিচ্ছু না মাই বডি মাই রুলস হতে পারে না আমার যুবক আমার যুবতী তোমাদেরকে বলতে চাই মাই বডি মাই রুলস এটা বস্তা পচা পাশ্চাত্যের নতুন স্লোগান নয় বস্তা পচা স্লোগান আমার দেশে খাওয়া আমার দেশের মেয়েগুলোকে বাইরে নিয়ে আসতে যাচ্ছে ঠিক কিনা বলে তাদের দেশে যেমন নারীদেরকে পণ্য বানিয়েছে আমার দেশের সম্মানের আসনে সমাহিত নারীদেরকে রাস্তায় বের করে নর্দমায় নিক্ষেপ করার অপচেষ্টা চলছে ঠিক কিনা বলে এই ওয়াজ করলেই অনেকে কইব হুজুর নারী বিদ্বেষী চালিয়ে যাব চালিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহ তাআলা চালায় নিলে আমরা এই জান কই আপনারা ও যাক মাশাআল্লাহ এই লোকের প্রথম থেকে এই লোকের মাশাআল্লাহ এই লোকের মাশাআল্লাহ এই লোকের মহব্বত অনেক বেশি উনি ফিরেও আসবে ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ তাহলে কয় নম্বরে আছি সবাই মনোযোগ দিয়ে কোন কয় নাম্বার ছয় নাম্বার এবার চলেন যাই সাত নাম্বারে এগুলো একটাও কিন্তু আমার নিজের কোনো কথা না সমস্ত কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন অনেকগুলো হাদিসের মধ্যে বলছেন ওইগুলোর নাম্বারিং করে সহজ করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি কয় নাম্বার সাত নম্বরে মুদমিনুল খামর লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ পাক তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না মদ খোরের সঙ্গে যে প্রতিদিন প্রতিনিয়ত মদ খায় এমন মদ খোরের সঙ্গে যিনি কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে আমি প্রশংসা করি গর্ব করি আমার বাংলাদেশ নিয়ে
আমি গর্বিত এমন দেশের নাগরিক হয়ে আমার দেশ বাংলাদেশে 1-2 কোটি নয় 37 কোটি টাকার মদ আমার প্রশাসনের ভাইরা সেদিন জব্দ করেছে নারায়ণগঞ্জে জব্দ করে সবগুলার উপর দিয়ে বুলডোজার চালায় দিস ঠিকটা এখন একটু জোরে ঠিকঠাক করে কর কি মনে করছেন এটা আজকে মিডল ইস্টে ঘুরে দেখেন মুদির দোকানে আমাদের সাধারণ দোকানগুলোতে পেপসি 7 আপ জেমনে বিক্রি করে এইভাবে করে এখন পাইকারি দরে মদ বিক্রি হচ্ছে ঠিক কিনা বলে সেখানে আমার ভূখণ্ড বাংলাদেশে মদকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা চলছে প্রতিদিন ধরা হচ্ছে তবে আমার প্রশাসনের ভাইদেরকে বলি এরা যদি আরেকটু মন দিয়ে মদের বিরুদ্ধে একটু হাতটা চালাইতো এক সপ্তাহের আগে মদ এদেশ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যেত কতটুকু এক্সপার্ট হলে একজনে হাত কাইটা প্লাস্টিকের হাত লাগাইস বুঝছেন প্লাস্টিকের হাত লাগায়া ওইটার ভিতরে করে ইয়াবা আনতেস ওইটা আমাদের পুলিশের ভাইরা ধরে ফেলছে সুবহানাল্লাহ কোন না একটু কি মনে করলেন মিয়া একদিন আমি ভাসে আসছিলাম কক্সবাজার থেকে ঠিক যখন আমার মনে হয় কর্ণফুলি ব্রিজটা পার হইছি তখন একটা চেকিং আছে ওইখানে তো চেকিং যে দিবে সে ঢুকছে আমার আবার খুব পরিচিত দেখে হায় রে আল্লাহ হুজুর আপনি এখানে আমি বললাম মাফির করে যাচ্ছি রাত হয়ে গেছে গাড়ি আনি না এই জন্য বাসি চড়ে বসলাম বাস দিয়ে চলে যাব ঢাকায় খুব সুন্দর রাতের বাসগুলো কক্সবাজার থেকে যারা আসছেন দেখবেন যখন ফিরতেছি আমার পাশে বসা ছেলে আমি তো জানি না আমি সুন্দর করে ঢেকে ঢুকে বসে রয়েছি কইলো যে কোত্থেকে যাইতেছো অমুক জায়গা থেকে কি কাজে ক ঢাকা যাচ্ছি কেন কই তো যাচ্ছি আত্মীয়ের কাছে তার পেটের ভিতরে কয়েকটা টোকা দিয়া কয় তুই নাম আমি অবাক হয়ে গেলাম যে সুবহানাল্লাহ কি পড়াশোনা কয়েকটা টোকা দিয়া কয় তুই নাম থামিয়ে জিজ্ঞাসা করলাম লোকটা এতক্ষণ আমার সাথে বসে আসছে কি করছে কয় হুজুর হের পেট ভর্তি আবা আমি কইলাম এক্স-রে ছাড়া আপনি বুঝলেন কেমনে কয় হুজুর এই তো আমার জ্ঞান শুধু পেটের ভিতরে না এমন কি কলাগুলার ভিতরে পর্যন্ত সেই ইয়াবা নিস আমি দেখলাম কিরে সত্যি তো কাঁচা কলা নিয়ে একটা লোক কক্সবাজার থেকে ঢাকা যাবে কেন ঢাকায় কি কাঁচা কলার অভাব নাকি সবগুলা কলা ভাঙছে ভাইঙা দেখে ইয়াবা পরে আমারও নামাইছে যে নামায় বললো যে দেখছেন হুজুর আপনার লগে কে যাইতেছে আপনি তো টেরো পান না এই হইছে এখন বাংলাদেশের অবস্থা সেখানে গিয়ে দেখলাম মুসলমানের সন্তান এমন মুসলমান ব্যাগের ভিতরে সুন্দর করে একটা কোরআন রাখছে সে আমার বের করে দেখাইতেছে হুজুর মানুষ কত খারাপ হইতে পারে মুদমিনুল খামর মদ মানুষকে কত নিচে নামাতে পারে ইয়াবা কত নিচে নামাতে পারে ড্রাগ অ্যাডিক্টেড একটা মানুষ সমাজের জন্য কত বড় অভিশাপ হতে পারে পরিবারের জন্য কত বড় অভিশাপ হতে পারে ইসলামের জন্য কত বড় দুশ্মন হতে পারে আমারে দেখাইলো যে হুজুর স্বয়ং মুসলমান হয়ে কোরআন কেটে কোরআনের ভিতরে বক্স করে এরপরে সে ইয়া বানিয়ে যাচ্ছে কয় হুজুর এটার মধ্যে আবার দর্শি ছেলে না মেয়ে সেই মহিলারে দর্শি কিরে আপনি এত ধার্মিক সুন্দর ধার্মিক মানুষ এত দূর থেকে কোরআনও সাথে রাখছেন দেখি কোরআনটা কয় উল্টায় টুলটায় যখন মাঝখানে আসছি দেখি মাঝখানে সুন্দর করে কাটা আর এর ভিতরে ইয়াবাগুলা রেখে দিছে জোরে কর নাউজুবিল্লাহ এই জন্য আমার ভাইরা যারা মুদমিনুল খামর সেটা মদ হোক সেটা আফিম হোক সেটা মেরে চুয়ানা হোক সেটা ইয়াবা হোক সেটা এলএসডি হোক সেটা সেটা হেরোইন হোক সেটা পেথিডিন হোক নামে বেনামে যত রকমের নেশা যা দ্রব্যাদি আছে আজ দেখবেন আমার দেশের ছোট ছোট ছেলেরা যারা টোকায় প্রকৃতির রাস্তায় রাস্তায় যারা ঘুমায় ছিন্নমূল ছোট্ট ছোট্ট বাচ্চা
অল্প বয়সের শিশু এরা পর্যন্ত ঘাম দিয়ে নেশা করে নেশার মধ্যে ভূত হয়ে থাকে আজকে যুবক যুবতী নেশার মধ্যে ভূত হয়ে আছে নেশার মধ্যে আসক্ত হয়ে আছে এই নেশা যারা প্রতিদিন প্রতিনিয়ত করবে তাদের দিকে যিনি তাকাবেন না তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে কয় নাম্বার ভাই তাহলে মদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আর বেশিক্ষণ না বাবারা 10 15 20 মিনিট আপনারা আছেন ইনশাআল্লাহ কয় নম্বরে আসি লিল্লাহে তাকবীর তাহলে এই যে মদের কথা বললাম এই মদ যদি সমাজ থেকে নিষিদ্ধ করতে হয় শক্ত হাতের একটা আইন লাগবে ঠিক কি না বলেন আজকের মাহফিলে এই যে একটা মাইক দুইটা মাইক তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আরো ধরেন যেগুলো আছে বিশাল বড় করে আমি মাহফিলে বললাম মদ নিষিদ্ধ হয়ে যাবে কিন্তু আমাদের পুলিশের ভাইয়েরা চেয়ারম্যান সাহেব বলেছে এমপি সাহেব বলেছে ওয়ার্ডার পাওয়ার পরে লাঠি নিয়ে যদি বাজার পর্যন্ত মদের আস্তানা পর্যন্ত যায় মদ থাকবে না দৌড়াবে আস্তে কোন থাকবে না দৌড়াবে কিন্তু ইমাম সাহেব যদি বাহিনী নিয়ে যায় মুসল্লি দর্জনে নিয়ে গেছে লোকেরা মদ খাইতেছে ইমাম সাহেবরে কইব হুজুর যান আগামী সপ্তাহে জুমার মসজিদে খুতবাই বৈশা বইলেন এখানে আইসেন না আসলে খবর আস ঠিক কিনা বলেন এজন্য আল উমারা ও বিলিয়াত যাদের হাতে যেই পাওয়ার ওই পাওয়ার তারা নিজেদের হাত দিয়ে প্রয়োগ করা লাগবে আমার প্রশাসনের ভাইরা হাত দিয়ে যদি মদকে মদের বিরুদ্ধে যদি একের পর এক অভিযানগুলো পরিচালনা করে দেশ থেকে নেশা মুক্ত মদ মুক্ত সমাজ যিনি দান করে দিবেন তিনি কে ওয়াল উলামা বিল লিসান আলেমরা জবান দিয়ে হক কথা বলবে আলেমদেরকে বাধা দিন না আলেমদেরকে বলতে দেন আলেমদেরকে মুক্ত করে দেন কোরআনের মুক্ত কথা সব জায়গায় বলার অধিকার দেন ঠিক না বেঠি ওয়াল আওয়াম বিল আমাল সাধারণ মানুষ আলেমদের কথাগুলো শুনবে প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করবে এই তিন গ্রুপ যখন মিলে যাবে সমাজ থেকে মুহূর্তের ভিতরে মদ নিষিদ্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন কয় নম্বরে আসি এবার আসেন সাত নম্বরের পরে কয় নম্বর আল মান্নানু বিমা তাব কোনো কিছু দিলেই খোটা দেয় খোটা দেওয়া যদি মানুষের অভ্যাস হয়ে যায় এই মানুষগুলার সঙ্গে যিনি কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কে এরকম লোক আছেনি এখন কিছু দিলেই বলে আমরা দিছি আমরা দিছি আরে তোদেরকে দিছে কে আরে কথা কয় না কে এই জন্য খোটা দেওয়া বন্ধ করেন খোটা দিয়েন না একটু নিজের বডির দিকে তাকান সব আল্লাহ আপনাকে আপনাকে দিস একটা উদাহরণ দিব কষ্ট হবে আল্লাহ যেই পরিমাণ আপনাকে দিয়েছে এর কিঞ্চিত পরিমাণ আল্লাহ আপনার কাছে চায় না আল্লাহ পারতো কি পরিমাণ লজ্জা দিতে এই মাহফিলে যদি এখন আমি কই এই কে কে নামাজ পড়েন নাই হাত তুলেন লজ্জা কম হবে না বেশি হবে একজন একজনের দিকে তাকাবে আর কইবে দেখছস কত বড় বেশরম নামাজ না পড়ে হ্যাঁ আইছে ওয়াজ শুনতে ঠিক কিনা লোকটার দাম বাড়বে না কমবে আমি এইটা উপলব্ধি করছিলাম এবার যখন উজবেকিস্তানে গেছি যাওয়ার পর সেখানে আগে দুবাই ঘুরে গেছি দুবাইয়ের বড় একজন বাঙালি ব্যবসায়ী মাহতাব সাহেব নাম অনেক দামি দামি আতর দিছে আমারে এখন আতরগুলা তো অনেক দামি দামি এই দামি দামি আতরগুলা নিয়ে আমি এয়ারপোর্টে গেছি যাওয়ার পর ইমিগ্রেশনের চেকিং টেকিং শেষ করে ইমিগ্রেশনের জন্য আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমারে কল করছে যে আপনি একটু ভিতরের দিকে আসেন
আমি তো অবাক যে আল্লাহ এমনি হুজুর মানুষ, আরো দেশের বাইরে কি না কি হয় আল্লাহ আপনিই জানেন। একেবারে স্পেশাল ব্রাঞ্চ আমাকে ডেকে নিস, হুজুর এদিকে আসেন। তা আমার জিজ্ঞাসা করছে একশে মা মানে কেমন আছেন, আমি কি একশে মানে ভালো আছে। এরপরে কি কইলো আমিও বুঝি নাই, আর আমি কি কইছি সেও বুঝে নাই। তো দুইজনের একজনও কিছু বুঝি টুঝি নাই, তবে বুঝছি যে হুজুর ব্যাগের ভিতরে কি। আমি কইলাম যে ব্যাগের ভিতরে হয়েছে আতর, আতর। তো আতরটা আবার আমাদের দেশে যে আমরা খুশবু বলি না, খুশবু মানে কি আতর। তো এই উজবেকিস্তানের সেম ভাষা। তো সে বলতেছে যে খুশবু খুশবু, আমি কইছি হ্যাঁ খুশবু খুশবু, ঠিকই কইছো। তো বারবার কুকুর খালি তেরে আসতেছে ব্যাগের দিকে, আর যখনই আমারে দেখছে কুকুর আমার দিকে আসতেছে, আমি দোয়া পড়তেছি যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কুকুর যদি আমারে কামড়ায় ধরে আল্লাহ ইজ্জত সম্মান সব শেষ। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ কুকুরটা আমার দিকে এরকম খেপলো কে, আমি তো কোনো অন্যায় করি নাই, অন্যায় কোনো কিছু আমার সাথে নাই, আমি দাঁড়িয়েলা টুপিওয়ালা একটা মানুষ কুকুর খেপছে কেন? কারণ কুকুর জানে যে এই ব্যাগটার মালিক কে, আর এই ব্যাগটার মালিক আমি। এই জন্য আমার দিকে কুকুর খেপতেছে যে হ্যারে চেক কর। তা আমি ব্যাগটা সুন্দর করে খুলে দিলা, ব্যাগের ভিতরে দেখে আতর আর আতর। আমি তারে খুইলা দেখাইলাম, দেখো এটা কিচ্ছু না, তুমি যেরকম মেডিসিন মনে করতো সেরকম কিছু না, এটা আতর। তখন সে দেখলো আসলে তো আতর, সে চুপ হয়ে গেছে, ঠিক আছে এটা কোনো ঝামেলা নাই। কিন্তু কুকুরের ঘেউ ঘেউ আর কমে না, কারণ সে তো দামি দামি কেমিক্যাল পাইছে, এই আতরগুলো অনেক দামি দামি। আমি চিন্তা করলাম আল্লাহ এই রকম কুকুর যদি আপনি লেলায় দিতেন যে বেনামাজি নামাজ পড়ার আগ পর্যন্ত তারে ঘেউ ঘেউ করে দৌড়াবে, এরকম বাহিনী আল্লাহর আছে না? আল্লাহ যদি খালি কুকুরগুলা লেলায় দিত যা দৌড়া তারে, বাড়ি থেকে বের হয়েছে কুকুর দেখা মাত্র বুঝে পেয়েছে যে হ্যাঁ নামাজ পড়ে নাই, ঘেউ ঘেউ ততক্ষণ যতক্ষণ নামাজ না পড়লেন। তো নামাজ না পড়া পারতেন কন, কিন্তু মানুষ বুঝতে এই লোকটা বেনামাজি, এই বেজ্জত আল্লাহ আপনাকে করতে চায় না, ঠিক কিনা বলে? কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ, কয় নাম্বার? এবার আসুন নয় নাম্বারে। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? একজন যদি এখন পড়াটা ধরি যে ভাই এক এক করে বলেন তো দেখি আট নাম্বারটা শুনলেন, কলজা ফাটায় আপনি করে ওয়াজটা করলাম, এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার করে একটু বলেন তো এক নাম্বারটা কি? তো মাশাআল্লাহ, পরে কি করা দরকার কর? মাশাআল্লাহ, দেখছেন যুবক মানুষ কি সুন্দর মনোযোগ, বয়স হয়েছে চরিত্র পাল্টায় নাই, এই মার্কা লোক আছে না নাই? মসজিদে গেলেও খেট 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 করতেই থাকে, আর ঠিক মাত্র দুই তিনজনে কয়। ছোট পোলা পান একটু নামাজে গেছে, সে তাহিয়া পড়া বন্ধ হয়ে গেছে, দরুদ শরীফ পড়া বন্ধ, দোয়া মাসুরা বন্ধ, চিন্তা করতেছে খালি সালামটা ফিরা খুজুরে, আপনার চরিত্র চেঞ্জ হয়নি, ঠিক কিনা বলেন? এরপরে কয় নাম্বার? কি সেটা? কেমন শাসক? আরো আস্তে কোন, কেমন শাসক? এরপরে কয় নাম্বার? কি সেটা? দরিদ্র অহংকারী, লিল্লাহে তাকবীর। চার নাম্বার কি? পিতা মাতার অবাধ্য সন্তান। পাঁচ নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ, এটা কে কইছে দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজে তো কয় না, আরেকজন এখন দাঁড় করাই ফেলবে, দাঁড়াও। দেখছেন স্বভাব যে চেঞ্জ হয় না, আমগো নিজে বলতেও পারলো না যে লোকটা বলেছে সে কি অন্যায় করছে নাকি। কয় নাম্বার? এরপরে ছয় নাম্বারটা কি? সাত নাম্বারটা কি? আট নাম্বার? মাশাআল্লাহ, মন ভরে গেছে আলহামদুলিল্লাহ, তাকবীর। এবার পিছনের দিকে তাকায় দেখেন সবাই আছে তো? মাশাআল্লাহ, মনোযোগ নিয়ে শুনতেছে, আর কতক্ষণ বলবো?
10-15 মিনিট ইনশাআল্লাহ। বাবা বেশি কইলো আমি বেশি ওয়াজ করব না, আমার এত জ্ঞান নাই লম্বা ওয়াজ করার মতো। আমি একটা টপিকস নিছি, এটা শেষ, আমিও শেষ। কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। লা তাস্তাগনি আনহু, যেই মহিলাটাকে স্বামী সারাদিন সন্তুষ্ট করতে চেয়েছে কিন্তু কোনোভাবেই স্বামী সন্তুষ্ট করতে পারে নাই, সারাদিন চেষ্টা করল, স্ত্রীর জন্য কত সুন্দর সুন্দর কথা বলল, মোটেও স্ত্রী নমনীয় হয় নাই, এমন অহংকারী স্ত্রী সবসময় স্বামীর সঙ্গে রেগে থাকে, এমন মহিলার সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এগুলো আসেনি কি কয়? আছে, ঘরে গেলেই কথা নাই। আর আপনারাও পারেন, সবচেয়ে সেরা গেঞ্জিটা ঘরে গিয়া পরে, সব বাইরের কাপড়টা খুইলা থুইয়া অন্তত 500 ছিদ্র হয়ে গেছে গেঞ্জির ভিতরে, ওই গেঞ্জিটা খুঁজা বের করছে, কই রে গেঞ্জিটা? তো বউ আইনা দিছে, বউ কেমনে আপনার লয় কথা কেউ কয়, কথা কয় না। অথচ আল্লাহর নবী ঘরে যাওয়ার পরে বাদা আ বিসিওয়াক, এটার নাম কি? কার সাথে আছে দেখি, একটা লোকের লগে মিশক নাই, মাশাআল্লাহ যার যার সাথে মিশক আছে, আঙ্গুল দিয়ে মিশক করা শিখেছে কে? কে শিখিয়েছে বাবা? এত ডালপালা আল্লাহ সুয়াডাঙ্গায় দিয়েছে, বৃষ্টি হয় না বললাম, বৃষ্টি হয় কিন্তু বন্যা হয় না, উনি কইতেছে হুজুর আঙ্গুল দিয়ে আমি মিশক সারিয়ে ফেলি, কে শিখিয়েছে এগুলা? ডাইরেক্ট একটা মেসোয়াক রাখবেন, এটা মুসলমানের অস্ত্র, ঠিক কইছে একজনে, সবাই মিলে আওয়াজ করে কোন এটা কি? এবার ওয়াজ শুনেন কেমনে অস্ত্র হইল, একটা যুদ্ধের নাম তাবুকের যুদ্ধ। যেই তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সেই সময় সবচেয়ে শক্তিশালী বাহিনী হিরাক্লিয়াসের বিরুদ্ধে লড়বেন, লক্ষ সৈনিকের বিরুদ্ধে 30,000 সাহাবি রওনা হয়েছেন, 1,000 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারা থেকে তাবুক যাবেন, গেছেন সেখানে, খাদ্য নাই, প্রচন্ড গরম, মুসলমান কি করবে? জায়গা জায়গা থেকে ডালপালা ছিঁড়ে মিশক শুরু করলো। মিশক করার নিয়ম দেখেন, 3 আঙ্গুল এখানে টাকা নাসকে, দেখছেন? যুবক দুজন উঠতেছে, তোমরা বাবার একটু বসো, বসটা শুনে যাও, মাশাআল্লাহ এই এলাকার যুবকদের আদব অন্য রকম, সুয়াডাঙ্গায় মাহফিল মাঝে মাঝে নেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর, 3টা আঙ্গুল এদিকে, 1টা আঙ্গুল এদিকে, 1টা আঙ্গুল এদিকে, দেখান তো, হ্যাঁ এই তো 3টা ওই সাইডে, দেখছেন? 1টা এখানে, আর 1টা আঙ্গুল এদিকে, তার মানে 2টা সামনে, 3টা পিছনে, এরপরে এভাবে মিশক করবেন। সাহাবাই কেরাম ডাইল ভাঙতেছে আর মিশক করতেছে। হিরাক্লিয়াস সেই সময়ের আমেরিকার মতো সুপার পাওয়ার, হিরাক্লিয়াসের বাহিনী যখন দেখছে মুসলমান খালি ডাইল ভাঙে আর মিশক করে, কয় সর্বনাশ, এরা আমাদেরকে পাওয়ার আগেই এমনি শুরু করছে, এরা পাইলে তো সিরা ফেরা খেয়ে ফেলবে। ওই যুদ্ধে মুসলমানের কোন যুদ্ধই করা লাগে নাই, বিনা যুদ্ধে রক্তপাত বিহীন শুধু মিশওয়াকের কারণে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে, আল্লাহ আকবার। এজন্য মুসলমান এটা কি? AK-47 এর চাইতে পাওয়ারফুল, ঠিক কইছে 4 জন 5 জন, এটা নিয়ে রাখবেন সবসময়, দেখছেন? আমি এটা স্টেজে নিয়ে উঠছি, আবার সাথে রাখছি অস্ত্রটা, সব সময় এটা সাথে রাখবেন, এটা ইমানই হিম্মত ভালো রাখবে। রসুল এন্তেকালের আগে আম্মা জানের দিকে বারবার তাকাচ্ছিলেন, আয়েশা বুঝছে যে রসুলের খুব মন চাইতেছে মিসওয়াক করবে,
কিন্তু চিবাইতে পারতেছেন না রাহমাতুল লিল আলামিন কে আম্মা জান চিবায় দিলেন চিবায় দেওয়ার পরক্ষণে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে মিসওয়াক করলেন নবীজির জীবনের শেষ রেখে যাব সুন্নতগুলোর মধ্যে অমূল্য এই সুন্নত বিদায়ের সময় নবীজি যেই সুন্নতটাকে আঁকড়ে ধরলেন যেই সুন্নতের দিকে বারবার তাকিয়েছিলেন এই মিসওয়াক করা শিখেন স্ত্রীর সঙ্গে কথা বলার আগে ঘরে প্রবেশ করেই আল্লাহর নবী মিসওয়াক করতেন আম্মা জান বলেন বাদা বিসওয়াক মিসওয়াক করে নবী কথা বলা শুরু করতেন মিসওয়াক করুন যিনি মিল মহব্বত বাড়ায় দিবেন তিনি কে শুধু মুখের সুস্থতার জন্য নয় পুরো দেহের সুস্থতা মস্তিষ্কের সুস্থতার জন্য মিসওয়াক করুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক পড়েন আমিন প্রত্যেক ওযুতে মিসওয়াক করবেন রাজি আছেন ইনশাআল্লাহ রাসূল বলেছেন লাউলা না শুক্কালা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত প্রত্যেক নামাজে এটা যদি কঠিন না হতো আমি আবশ্যক করে দিতাম মিসওয়াক করা এটা আবশ্যক হয়ে যেত ফরজ হয়ে যেত কিন্তু উম্মতের জন্য অনেক সময় কষ্ট হয়ে যেতে পারে এজন্য নবীজি আবশ্যক করেন নাই আমরা মিসওয়াকটা ব্যবহার করব তো ইনশাআল্লাহ কয় নাম্বার 10 নাম্বার রাজুলুন বিফাদলি মাইন ইয়ামনুহু ইবনু সাবীল আল্লাহ আপনাকে কোন কিছুর মালিক বানিয়েছেন আপনার সাধ্য আছে অন্যকে আপনি সহযোগিতা করতে পারবেন কিন্তু আপনি দেন নাই আমার পার্শ্ববর্তী দেশে যখন মুসলমানের পানি লাগে পার্শ্ববর্তী দেশ তখন পানি দেয় না যখন পানি লাগে না পানি দিয়ে বন্যা বানায়া দেয় বন্ধুর পরিচয় বন্ধুর পরিচয় আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলে গেলেন দুর্ভিক্ষের কথা আমরা শুনছি আমি শুধু বলবো না দুর্ভিক্ষ আসবে আমি বলবো দুর্ভিক্ষের মধ্যেই যেন আমরা এখন আছি ঠিক কিনা বলে ইমানি দুর্ভিক্ষ চলছে এই দুর্ভিক্ষকে যদি কাটায় উঠতে না পারে 2023 সনের যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে ভয়াবহ থেকে ভয়াবহ রূপ ধারণ করবে ঠিক কিনা বলে কয় নাম্বার এবার যাব কয় নাম্বারে 11 নম্বরে রাজুলুন বায়আ রাজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া বুখারীতে হাদিস আসছে মুসলিমে আসছে আল্লাহর হাবিব বলেন ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না যেই লোকটা দল করে নেতারে নেতা মানে শুধুমাত্র দুনিয়ার জন্য যদি কোনো পদ পদবি না দেয় ও ইল্লা লাম ইয়াফি লাহু পদ পদবি দিলে বলে নেতা তোমার জন্য আছি পদ যখন দেয় না নেতার 14 গোষ্ঠী উদ্ধার করে সারে কি ঠিক আছে ইরাম লোক আছে আরে ভালো করে কোন আছে কথাটা কি আমার বুখারীর হাদিস মুসলিমের হাদিস যদি আপনার ভালো না লাগে আপনি সব চেঞ্জ করে ফেলেন সম্ভব আজ যত ক্ষমতার জন্য অপরাজনীতি চলছে রসুল বলছে ওয়া ইল্লা লাম ইয়াফিলহু পদ দিলে বড় খুশি পদ না দিলে বলে তোর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার আছে না নাই নিজে পারলে গিয়ে একটা দল করে ফেলে পদ দেনে তো এই রকম মার্কা দল যারা করবে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না এখন আপনি আপনার নিজেরই প্রশ্ন করেন ও মন এতদিন দর করলাম কার জন্য যদি মন উত্তর দেয় পদের জন্য তাহলে আপনি মনেরে বলেন মন তোর দিকে আল্লাহ তাকাবে না কথা বলে না
তোর সঙ্গে আল্লাহ কথা বলবে না কারণ কথাটা সাদিকুর রহমান আজহারি বলে যায় নাই কথাটা আল্লাহর নবী বলে গেছেন ঠিক কি না বলেন তো ঠিক হইবেন একটু কেমনে ঠিক হইবেন দল করেন আগে নিজের মনরে বলেন মন দল করি একমাত্র কার জন্য আল্লাহ আরো আস্তে কর নাইলে বিরাট ক্ষতি হয়ে যাবে কার জন্য পদ দিলেও আসি আরে কথা কয় না পদ দিলেও আসি পোস্টারে নাম দিলেও আসি কিরে আমার নাম কই নাম নাই সব একবারে পেশায় ঘুটে মাহফিল বন্ধ আছে এরকম পদ পদবীর জন্য কাজ করেন না বড় খারাপ জিনিস বড় খারাপ জিনিস আল্লাহ আপনার দিকে তাকাবে না সহি হাদিস বুখারী মুসলিমের হাদিস বলছে আল্লাহ আপনার দিকে তাকাবে না কথা বলবে না দয়া দেখাবে না আল্লাহ যদি কথা না বলে দয়া না দেখায় কথা বলার কেউ আছে না বলেন আছে না কত নাম্বার এবার কয় নাম্বার লিল্লাহে তাকবীর আহ খুব সুন্দর মনোযোগ বারো নাম্বার আমার ভাইয়েরা দশ আর দুই বারো নাম্বারে ওরজুলুন বায়া সিলআতান বাদা আসর আসরের পরে কোনো কিছু বিক্রি করতে নিয়েছে কসম করে করে দাম বৃদ্ধি করে বিক্রি করেছে এমন বলছে জোহরের পরে এসেছিল দাম হয়েছিল তিনশো দেই নাই এখন আসরের পর আর শরীর ভালো লাগতেছে না আপনি নিয়ে যান নামাজি মানুষ আল্লাহর কসম দুইশো টাকা দিলেই হবে আসলে জোহরের পরে দামই উঠে নাই আপনার কাছে মিথ্যা কসম করে বিক্রি করছে এরকম বাপ্পার ব্যবসায়ী আছে না সব ব্যবসায়ী না কিন্তু ব্যবসায়ীরা খেপে যাবে দেখছস হুজুর হাম করে বাটপার কইছে না না সবাই না তো হুজুর কোন ব্যবসায়ী ওই ব্যবসায়ী যে আসরের পরে বাজারে ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলে আছে না নাই এরপরে কয় নাম্বার এখন আর তিনটা বলবো অনেকে টের পেয়ে গেছে যে হুজুর এই তোয়াজের শেষের দিকে যাচ্ছে কাজী জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে যেতে থাকি আর শুনতে থাকি দামার একটা বদভ্যাস শেষের এই সময়টাতে উঠতে আমি দেই না যারা উঠে পড়ে তারা আলোচনার নুটটারে নষ্ট করে থাক এখন ঠিক বেশি জোরে বললে ওনারা ভয় পেয়ে যাবে এখন আর একটা লোকের উঠতে দিন না খুব সুন্দর মনোযোগ আছে এটা ধরে রেখেন কয় নাম্বার মাশাআল্লাহ আমি আজকে লক্ষ্য করলাম আমার যে আল্লাহর একেবারে পাগল ভক্ত সুবহানাল্লাহ দেখেন যারা দাঁড়ায় দাঁড়ায় শুনছে এর মধ্যে কিন্তু মুরব্বী আছে দাঁড়ায় দাঁড়ায় শুনছে ওয়াশটা তো যারা বৈশা আছেন এদের কোমরে এত দুর্বলতা চলে আসছে ওনারা উঠতেই হবে হুজুর আর পাঁচ মিনিট আর সহ্য হচ্ছে না একটু বসেন অসুবিধা নাই তো মুরব্বী কাউরে আবার আপনারা আটকায় ধরেন না ওই এক হুজুর ওয়াজের সময় বলছে যে আবু জেহেল উঠে যাবে তো এখন মুরব্বী চিন্তা করছে আল্লাহ নামাজ কালাম পড়ে আবু জেহেল হতে পারবো না যা করা লাগে মাঠে করব তাও আবু জেহেল হতে পারবো না আমি আবার ওই মার্কা ওয়াজ কোনোদিন করতে চাই না যার হাজত আসবে চলে যাবে ঠিক আছে তো লিল্লাহে তাকবীর কয় নাম্বার এবার তেরো নাম্বারে আমার ভাইয়েরা মুসবির একজনে কইছে চোদ্দ একবারে পুরো ওয়াজের সবটা দিছে আজকে শেষ করে কয় নাম্বার হুজুর এত নাম্বারে নাম্বারে আমরা নিজেরাই নাম্বার হয়ে গেছি কোন এক কয় নাম্বারে আছেন এক থেকে নিয়ে ১৩ নাম্বার পর্যন্ত আমি লক্ষ্য করেছি খুব মনোযোগ নিয়ে আপনারা শুনছেন এবং যেটা আমার জন্য দোয়া হিসাবে কাজে লাগছে এবং আমি লক্ষ্য করছি যেই একটা শক্তি নিয়ে শুরু করছিলাম আল্লাহ শক্তিটা ক্রমান্বয়ে বাড়ায় দিছে কমায় দেন না আলহামদুলিল্লাহ একজন মালিক যে আছে পদে পদে বোঝা যায় একজন মালিক আছে
পদে পদে বোঝা যায়। এই যে মাহফিলে কথাগুলা বলতে আসে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি অল্প বয়সে ওয়ার্ল্ডের বহু দেশ আল্লাহ আমারে ঘুরাইছে। আমার একটা প্রোগ্রাম হয়, কাফেলা প্রোগ্রাম, দেখছেন আপনারা? একজনও দেখেন নাই? কাফেলা অনেকেই দেখছে। তো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ঘুরে যখন প্রোগ্রামটা করি, বিভিন্ন জায়গায় আল্লাহর নিদর্শন দেখে অবাক হই, আল্লাহ কত মহান, কত বড়। আর সবচেয়ে বেশি অবাক হই আমার দেশে এখন আল্লাহ পাক প্রতিটা রাতে মাহফিলের মতো আল্লাহর সাকিনা নাজিল হয় এমন মাহফিল প্রতি রাতে যে দেশে হয়, ওই দেশে দুর্ভিক্ষ আসবে না। শুধু আলেমদেরকে ছেড়ে দাও, আলেমদেরকে মুক্ত করে দাও, কথা বলার স্বাধীনতা দাও, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ের আজকের এই মাহফিল থেকে বলবো, আজকের এই মাহফিল থেকে বলবো, আলেম ওলামা কথা বলে, আলেম ওলামার কথাগুলো রহমত, আল্লাহ সাকিনা নাজিল হয় আসমান থেকে, আল্লাহ রহমত নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের দোয়ার বন্ধ করে দিবেন না, দুর্ভিক্ষ ইনশাআল্লাহ আসবে না। ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়ের আজকের মাহফিল থেকে আমরা এই কথা বলতে পারি, তো আমরা আলেমদের সঙ্গে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আলেমদেরকে ভালোবাসবেন, সঙ্গে থাকবেন আলেমদের। কত নম্বরে আছি সবাই একটু আওয়াজ করে বলেন, কত? ১৩ নম্বরে আল মুসবির, যেই লোক তার পরনের পোশাক লুঙ্গি অথবা প্যান্ট অথবা পায়জামা অথবা গায়ের জামাটা টাকনুর নিচে চলে যাবে, এমন লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন একটু চিন্তা করেন, এই শ্রেণীর সংখ্যা কম না বেশি? একটু যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে কেউ একটু টাকনুর উপরে পড়ে, সবাই তার দিকে বাঁকা চোখে তাকায়, এরকম এরকম তাকায়, দেখছস হ্যার কি জানি হয়েছে, তার কি জানি হয়েছে, আছে না এরকম? এক লোক তার অফিসের মধ্যে একটু আইন করছিল যে আমার এখানে কেউ টাকনুর নিচে প্যান্ট পরে ঢুকতে পারবে না। এই লোকটাকে অলরেডি শেষ, আমি আর কিছু বলি না, আপনারা বলেছেন। এই যে অবস্থা, টাকটুন নিচে পাইকারি ধরে প্যান্ট পরেন, এটা ইহুদিদের কাজ, মুসলমানের কাজ না। কাজে অকাজে অধিকাংশ মুসলমান ইহুদিদেরকে অনুসরণ করতেছে, বুঝতেছেও না যে ইহুদিদেরকে অনুসরণ করতেছে, ঠিক কিনা বলেন? আজকে সেদিকে না যায়। কয় নম্বরে আছি? ১৪ নম্বরে আমার ভাইয়েরা, আলমান্নানু বিমা তাব, যাকাত দিয়েছেন, যাকাত দেওয়ার পরে খোটা দিলেন, দান করলেন, খোটা দিলেন, সৎকা দিলেন, খোটা দিলেন, যাকাত দিয়ে এমন খোটা দিলেন যে আমি যাকাত না দিলে চলবি কেমনে, এরকম লোক আছে না? নাই? আল্লাহ তোর দিকে তাকাবে না, কারণ ওই লোকটাকে যাকে আপনি যাকাত দিয়েছেন, আপনি তার প্রাপ্য অধিকার দিয়েছেন, সে আপনার কাছে পাওনা, ওই পাওনা আপনি পরিশোধ করেছেন, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরাল মুনাফিকু সিনাতাহু বিল হানাফিল কাযিব, পণ্যের মান বাড়ানোর জন্য কসম করে করে পণ্যের মান বাড়ানো। একজন এসে জিজ্ঞাসা করছে, ভাইরে ইন্ডিয়ান শাড়ি আসেনি? আপনি বললেন শতভাগ ইন্ডিয়ান শাড়ি। আল্লাহর কসম, গত সপ্তাহে চালান এসেছে, একশো মাত্র শাড়ি আছে, অন্য কোনো দোকানদারের কাছে নাই, শুধু আমার কাছে আছে, দেখেন ভাই দেখেন, শুধু আমার কাছ থেকে নিয়ে যান। এরকম ব্যবসায়ী আছে না? নাই? বেচলেন ধোকা দিয়া, বোকা বানায়া,
আল্লাহ আপনার দিকে তাকাবেন আপনি বড় ধরনের আসামি ঠিক কিনা বলে তো হুজুর ব্যবসা করব কেমনে কথা তিন প্রকার একটা সিদকুন মানে ডাইরেক্ট সত্য কিছু লোক দেখবেন একবারে ডাইরেক্ট কথা বলে ভাই আমার কাছে নাই ওই ইন্ডিয়ান টিন্ডিয়ান আমি বেশি না বাংলাদেশীরা বেশি লাগলে নেন না নিলে রাস্তা মাপেন এরকম লোক আছে না নাই ডাইরেক্ট বলে ভাই নিনে নেন না নিলে কি করেন রাস্তা মাপেন এটা হচ্ছে ডাইরেক্ট কথা একবারে সিদক তবে এরকম কইরা বলবেন না একটু আদর যত্ন করেই বলেন বিনয় দেখায় দুই নাম্বার হচ্ছে কিজব ডাইরেক্ট মিথ্যা কথা ইন্ডিয়ান বা ইন্ডিয়ানের বাপ এটা আর তিন নাম্বার হচ্ছে তাওরিয়া সত্য মিথ্যার মাঝামাঝি লোকে এসে জিজ্ঞাসা করছে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে আপনি কইলেন আছে মানে সুবহানাল্লাহ এত ভালো ভালো শাড়ি আছে বসেন খালি আপনাদের শাড়িগুলা দেখায় আপনি একবারও ইন্ডিয়ান বাংলাদেশি বলেন নাই আপনি বলছেন ভালো ভালো শাড়ি আছে বসেন দেখাচ্ছি এটাকে বলে তাওরিয়া এই মার্কা কথা জায়েজ আর এটা জায়েজ আছে এটা বললে গুনাহ হবে না এটা বললে অন্তত ব্যবসা করে খাইয়ে যেতে পারবেন কিন্তু ডাইরেক্ট মিছা কথা কইয়া কসম কইয়া ব্যবসা করলে আল্লাহ আপনার দিকে তাকাবে তাহলে কথা কয় বকার একটা সত্য একটা মিথ্যা একটা সত্য মিথ্যার মাঝখান বুঝে আসছে এবার এবার কয় নাম্বার ফোন নাম্বারটি তো মাত্র কইলাম না না বলছি টাকনুটা ১৩ হ্যাঁ ১৫টা উল্লেখ করিনি ১৪ নাম্বারটা কোনটা জাকাত দেওয়ার পরই বলে যে জাকাত দেই দেখে তুই বেঁচে আসিস এরকম লোক আছে না নাই এরপরে ১৫ নাম্বারে পণ্যের মান বাড়ানোর জন্য মিথ্যা কসম করে আল্লাহর নামে কার নামে অনেক সময় দেখবেন এরকম কোরআন মাথায় নিয়ে কসম করে তাকান কয় হুজুর কোরআন মাথায় নিয়ে বললাম এই কাজ আমি করি নাই করি নাই করি নাই এরকম লোক আছে না নাই এই কোরআন কি মাথায় উঠানোর জন্য দিয়েছে আল্লাহ এই কোরআন দিয়েছে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে খোপ তোমার পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে চলবে এই জন্য ঠিক কিনা বলে কিন্তু আমরা মুসলমানেরা এই কোরআন নিয়েছি মাথার উপরে দেওয়ার জন্য হুজুর কসম আল্লাহর এই কাজ আমি করি নাই এই কোরআন নিয়ে কসম খাওয়ার জন্য কোরআন আসে নাই ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ কোরআন দিয়ে কসম করবেন না যদি কসম করাই লাগে যার নামে কসম করবেন তিনি কে এরকমও বলা যাবে না ওয়ান নবী নবীর কসম করে বলছি আর বাংলাদেশে এখন নবীজির নামে তো না পীরের নামে কসম করে আমার খাজা বাবার নামে বলছি আমার ভান্ডারি বাবার নামে বলছি খবরদার মুসলমান কোন বাবার নামে কসম নয় কসম কার নামে কয়টা হয়েছে এই পণ্যটা বলে এবার আমাদের করণীয় কি করণীয় হলো আমার ভাইয়ের আগামী দিনের দুর্ভিক্ষের মতো বড় বড় আজাবের কথা বলা হচ্ছে ও মুসলমান তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন অবশ্যই যিনি কুদরতি হাত বাড়ায় আমাদেরকে হেফাজত করবেন তিনি কে আওয়ালা ইয়ারুনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন ثم لم يتوبوا ولا هم يذكرون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও গোলামেরা শোনো বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিই এরপরেও আমি আল্লাহর দিকে ফিরে আসো না তাওবা করো না আল্লাহর দিকে তাওবা করে একটা বারের জন্য ফিরে আসো না আর যদি তাওবা করে গোটা জাতিকে বোঝানো যায় ও আমার জাতি
তাওবা করুন ফিরে আসুন আনানাস সামাত সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনার আমার গুনাহরাশি পৌঁছে যায় যদি আমি আল্লাহর কাছে খাস দিলে তাওবা করি আল্লাহ বলেন লাস্তাগফারতু অবশ্যই আমি আল্লাহ তোরে মাফ করব ওয়ালা উবালি তুই জীবনে কত গুনাহ করেছিস ওইটার দিকে আমি আল্লাহ দেখব না কত অন্যায় করেছিস সেটা দেখব না মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে তারপরেও যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কি জাতীয়ভাবে সমস্ত জাতি মিলে তওবা করা উচিত পুরো জাতি এখন তওবা অবনত হওয়া উচিত কারণ দুইটা অবস্থায় তওবা কবুল হয় না কয়টা শুনবেন মাশাআল্লাহ এক মিনিটও লাগবে না শুনেন একটা হচ্ছে হাত্তা ইউগরগির সোয়াডাঙ্গার ভাষায় কয় কৌমুকের গড়গড়া উঠে পড়েছে মৃত্যুর গড়গড়া উঠে পড়েছে বলে না আপনাদের দেশে যখন গড়গড় গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হয় ওই মুহূর্তে তওবা করলে তওবা কবুল হবে না আবার সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে সেই সময় কত মানুষ তওবা করবে যিনি তওবা কবুল করবেন না তিনি কে আমার ভাইরা সূরা ওয়াকিয়া এখন থেকে প্রতিদিন পড়বেন রিজিকের জবাব যে অনটন দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে আল্লাহ হেফাজত করবে সূরা কাহফের প্রথম দশটা আয়াত পড়বেন রাজি আছেন না ইনশাআল্লাহ এই বিপদ মুসিবতের সময় আজকের মাহফিল স্মরণীয় হয়ে থাকে